বিয়ে 7 মাসের মাথায় নিজের স্ত্রীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠল তার স্বামীর বিরুদ্ধে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করেছে এ ব্যাপারে থানায় মামলা দায়ের করেছেন গৃহবধূর বাপের বাড়ির লোকজন। ঘটনা উদয়পুর কাকরাবন মির্জা এলাকায়। আজ থেকে প্রায় 7 মাস আগে উদয়পুর মির্জা এলাকার বাসিন্দা জয়ন্ত করের সাথে সামাজিকভাবে বিয়ে হয় যমুনা দত্তের। বিয়ের সময় পাত্রপক্ষের দাবি মেনে যাবতীয় পণ দেওয়া হয় যমুনার পরিবারের তরফ থেকে। বিয়ের পর কয়েক মাস ভালোভাবে চলছিল সংসার, এরপরই শুরু হয় পরিবারে অশান্তি। অভিযোগ প্রায় সময় যমুনার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। বাপের বাড়ি থেকে আরো টাকা দেবার দাবিতে চলে অকথ্য নির্যাতন। এরপর বিয়ের 7 মাসের মাথায় বৃহস্পতিবার রাতে যমুনাকে ওষুধের সাথে বিষ মিশিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয় বলে অভিযোগ তার বাপের বাড়ির লোকজনদের। পণের জন্য মানে আপনার মেয়েকে আপনার বাড়ি থেকে টাকা আনার জন্য বিধান করতো। বর্তমানে যমুনা অসুস্থ অবস্থায় গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সমস্ত বিবরণ জানিয়ে রাধা কিশোরপুর মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হেডলাইন ত্রিপুরা।